গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমার সেসব বন্ধুদের জন্য যারা এভরিডে লাইফে মুখে একদমই বেশি মেকআপ করতে পছন্দ করে না, বাট চম স্কিনটা যেন একটু গ্লো করে, স্কিনটা যেন একটু ইভেন টোন থাকে, তাই আমি আর শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট। ইউজ করে এভরিডে একটা খুবই ইজি অ্যান্ড সিম্পল মেকআপ লুক। প্রতিদিনের লাইফে তুমি কী করে স্টেপ বাই স্টেপ দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট ইউজ করে একটা খুবই সুন্দর অ্যান্ড একটা কিউট মেকআপ লুক ক্রিয়েট করবে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে কিন্তু ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর যদি তুমি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ নিজে যাওয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে রোজ দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট আমি এখানে ইউজ করছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান রোজ ওয়াটার। এটা আমি হাতে নিয়ে খুব ভালো করে আমার ফুল ফেসে এভাবে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নেব। এতে আমার স্কিনটা হাইড্রেট থাকবে, আর যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাও মিনিমাইজ হয়ে যাবে, তার ফলে মেকআপটাও লং লাস্টিং হবে। তাই এটা আমি খুব ভালো করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি ইউজ করছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ফেয়ার 15 সানস্ক্রিন লোশন। তোমরা এর পরিবর্তে ক্যান ফেয়ার 30 সানস্ক্রিন লোশনটাও ইউজ করতে পারো, বাট আমার ক্যান ফেয়ার 15 সানস্ক্রিন লোশনটা খুবই ভালো লাগে, কারণ এটা অ্যাপ্লাই করলে স্কিনটা একটা গ্লসি ফিনিশ দেয়। তাই এটা আমি খুব ভালো করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। এটা নো মেকআপ মেকআপ লুক, তাই আমি এখানে ইউজ করছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের এই রিফ্রেশ ক্রিম। হ্যাঁ ডিয়ার, এভরিডে মেকআপ করার জন্য তুমি এই রিফ্রেশ ক্রিমটা ইউজ করতে পারো। এটা অ্যাজ এ ডে ক্রিম খুব ভালোভাবে কাজ করে, তাই এটা আমি খুব ভালো করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। আর এর মধ্যে এসপিএফটাও আছে, তাই এটাও সানস্ক্রিমের কাজ করবে, তাই তোমরা ডে ক্রিম হিসেবে এটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে আমাদের স্কিনটা দেখবে ইনস্ট্যান্ট কতটা চকচকে হয়ে উঠেছে। আমি তো এটা রেগুলার ইউজ করি, যখন ইচ্ছে করে একদম বেশি কিছু মেকআপ করব না, খুবই লাইট একটা মেকআপ থাকবে, তখন আমি জাস্ট এই রিফ্রেশ ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিই। ফেসটা খুব ভালো করে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান্টাস পাউডার। হ্যাঁ ডিয়ার, দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের এই ক্যান্টাস পাউডারটা খুব ভালো করে আমি আমার ফুল ফেসে পাপ করে নেব। এতে আমার সোয়েটটা অনেকটা কম হবে আর মেকআপটা লং লাস্টিং থাকবে। এরপর চোখে একটু হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগালেই কমপ্লিট আমার এভরিডে মেকআপ লুক। গাইস আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি প্রত্যেকের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।